नमस्कार बंधुरा आपनारा देखछेन टुडे बांगला न्यूज। टुडे बांगला न्यूजे आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आगामी दुई थेके तीन घंटार मध्ये सात्री जिलाय धेये आसछे विक्षिप्त भारी बृष्टि, सेई संगे पंचाश थेके षाट किलोमीटर गतिवेगे बईते पारे झोड़ो हावा। ताई समुद्रेर मत्स्यजीवीदेर जन्य सतर्कबार्ता जारी करलो आबहावा दफ्तर। तो कोन कोन जिलाय विक्षिप्त झड़ बृष्टि पूर्वाभास रयेछे, कि बलछे आबहावा दफ्तर, तो बंधुरा विस्तारित जानते हले अवश्यई भिडियोटिके सम्पूर्ण देखबेन। आर आमादेर भिडियोटिके आपनि कोथा थेके देखछेन एबं सेखानकार आबहावा केमन रयेछे अवश्यई विस्तारित कमेंट करे जानाबेन। आर एई धरनेर लेटेस्ट ट्रेंडिंग खबर सबार प्रथम देखार जन्य आमादेर च्यानेलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटि प्रेस करे अल नोटिफिकेशनटिके क्लिक करे आमादेर संगे थाकबेन। तो चलुन एक नजरे देखे नाओ जाक। बाढ़ तापमात्रा पारद, आबहावा दफ्तर पूर्वाभास अनुजाई उत्तरबंगे बृष्टिर सामान्य पूर्वाभास थाकलो बांगलार दक्षिण दिके बाढ़ शुधुई रोदेर तेज। तबे एर मध्ये समुद्रेर मत्स्यजीवीदेर जन्य सतर्कबार्ता जारी करेछे आबहावा दफ्तर। बृष्टिर पूर्वाभास सेभावे ना थाकलेओ झोड়ো হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্রে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই হাওয়া বিশে তরফ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। এই দিনগুলিতে সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তরের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজকের আবহাওয়ার পূর্বাভাস, কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রোদুজ্জ্বল থাকলেও আংশিক মেঘলা থাকবে আকাশ, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। বসন্তের রোদের তেজে নাজাল হয়ে পড়া বঙ্গবাসীর জন্য মুষলধারা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে সমুদ্রপাড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে, সতর্কবার্তা জারি করেছে মৎস্যজীবীদের জন্য। তবে পরবর্তী 72 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর দুই দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তবে তারপর দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুই দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তবে তার পরের দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।